করোনা মহামারীর কারণে 700 বছরের ইতিহাসে প্রথমবার গত বছর হয়নি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের ওরস। এবারও ওরস হবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে শাহজালাল ভক্তরা তাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ তারা অংশ নিয়েছেন ঐতিহ্যবাহী লাকড়ি ভাঙা উৎসবে। টিলা থেকে সারা দিনমান লাকড়ি সংগ্রহ করে তা জমা করা হয়েছে মাজার প্রাঙ্গণে। 21 দিন পরে হওয়া ওরসে শেরনি তৈরিতে ব্যবহার করা হবে এই লাকড়িগুলো। মূলত 26 শাওয়ালকে সিলেট বিজয়ের দিন ধরে করা হয় লাকড়ি তোলা উৎসব। লাক্কাতুরাস্ত যে টিলাটিতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহিম বসেছিলেন সেখান থেকেই সংগ্রহ করা হয় মাজারের ওরসে শেরনি তৈরিতে ব্যবহৃত এই লাকড়ি। এর পেছনে আছে অলিকুলের শিরোমণি শাহজালালের চমৎকার গল্প। সবচেয়ে প্রাচীন একটি উৎসব এবং প্রায় 700 বছরের অধিককাল সময় থেকে এই অনুষ্ঠান চলছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটি ঐতিহ্য, ওনার পালন করা একটি অনুষ্ঠান। আজকের এই তারিখ শুধু যে এটা লাকড়ি কাটার চেয়ে এটা আজকের এই তারিখ হচ্ছে গিয়ে সিলেট বিজয় উৎসব। আজকের এই তারিখেই হযরত শাহজালাল সিলেট বিজয় করেছিলেন। সেই সময় তিনি তার ভক্তদেরকে নিয়ে হেঁটে হেঁটে এখানে এসেছিলেন। তিনি তার ভক্তদেরকে সেই সংবাদ জানান এবং জানিয়ে তার জন্য একটি দোয়া করেন, ফাতেহা পাঠ করেন, যেটা এখনও সেই পরম্পরা চলছে। এখনও সেখানে ফাতেহা পাঠ হয়। সিলেটে কোনো ক্ষতিগ্রস্ত কেউ বোমা মারতে পারছে না, কেউ কিছু ক্ষতিগ্রস্ত পারছে না এবং পারবে না। যদি আমরা এই মহান অলির এই বিজয় টিলাটারে আমরা ধরিয়া রাখি, আশা করি এই টিলার মাঝে অনেক প্রাকৃতিক জিনিস আছে, আধ্যাত্মিক জিনিস আছে, আপনারা দেখলে পাবেন। আপনারা আসতেন যখন আপনারা দেখবেন। লাকড়িতোলা উৎসব উপলক্ষে সিলেট সহ নানা প্রান্তের মানুষজন এসেছিলেন আঞ্চলিক ঐতিহ্যের এই লাকড়ি ভাঙা উৎসবে। লাকড়ি তোলা নিয়ে আছে তাদের নানা যুক্তি। হযরত শাহজালাল বাবার আশিক ভক্তবৃন্দ আমরা প্রতি বছরে বছরে নবীগঞ্জ থেকে আসিয়া এখানে লাকড়ি ভাঙ্গি শিন্নি উরুস করার জন্য। এটা সাধারণ সব যখন এমনিতেই আসছেন বাংলাদেশ তখন এই সময় থাকে দেখে শিনি যাতে করা হয় এই লাকড়িটা দিয়া পাক, এটা হলো একটা বরকত। সীমিত পরিসর হলেও এবারের ওরস আয়োজন করতে চান শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের খাদেমগণ। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন তারা। আশিক যারা ওরা আসছে কেউ দাওয়াত দিচ্ছে না, তারাই নিজে এসে নিজে লাকড়ি ভাঙিয়ে গেছে, রুসুমটা রাখছে। আগে তো আমরা বেন পার্টি বাজাইয়া সব এলাকার মানুষ হইতো, এই হাজার হাজার মানুষ তো লইতো, হ্যাঁ, কিন্তু এখন তো এইরকম নাই। এখন যার যে যার যে যায় কেউ নিষেধ বাজান। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।